মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, ফের আমি ব্লগ নিয়ে চলে এসেছি। তো 12-13 চ্যানেলে ব্লগ আসেনি, ঠিক আছে? তো তো ফের একটা ব্লগ নিয়ে আসলাম ফাইনালি। তো থাম্বনেল থেকে তোমরা বুঝেই গিয়েছো কি ফোন নিয়েছি না নিয়েছি, তা আমি তোমাদের এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো পুরো কেসটা হচ্ছে বাইক ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো, ভিডিওগুলো এখন আমার কাছে নেই। তারপরে একটা ফোন তো গেল, তারপর ফের ভিভোটাই যেটা লাস্ট ব্লগ ছেড়েছিলাম আমি, ওটাও গেল। তারপরে কী ফোন নিয়েছি তোমরা বুঝতেই পারছো, যথেষ্ট ক্যামেরা কোয়ালিটি ভালো। এবারে হয়তো আইফোন নেইনি, বাট অ্যান্ড্রয়েড নিয়েছি, অ্যান্ড্রয়েডই বেটার। তো ফোনটা তোমাদের একটু হলেও আমি দেখানোর চেষ্টা করবো, দেখি দেখাই, তারপর তোমাদের সাথে কথা হবে, অনেক কথা আছে। ভিডিওটা কিন্তু পুরো লাস্ট অবধি দেখবে, ঠিক আছে? তো তো চলো ফোনটা একটু দেখো ব্যাক ক্যামেরায়, জানি না দেখতে পারবে কি না। এই যো, আর গাড়ি মডিফাই করিয়েছি, গাড়ি এমনি যা হয়েছিলো সব ঠিক হয়ে গিয়েছে। তো ওইগুলো তোমাদের সব আজকে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো তো প্রথমে গাড়ির টপিক নিয়েই আসি আমরা, চলো। আমার বেস্টকে নিয়ে সকালবেলা মুন্সি চলে এসেছি এখন। ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে নিশ্চয়ই বলো। তো আমার বেস্ট এই যো ডিয়াল ব্লিঙ্ক করছে, যেটা আগের ব্লগে তোমরা দেখেছো আশা করি। এই মিরর ইনস্টল করিয়েছি আমি, বেশ অনেক লোক আসছে। আর এই যা বর্ষাকাল, ওর জন্য গাড়ির অবস্থা দেখো, ঠিক এইরকম একটা অবস্থা। আর এইটা অরিজিনাল না, লোকাল ইন্ডিকেটর, আর টেল টাইডি লাগিয়েছি। আমার গাড়ির নাম্বার প্লেট দেখে নাও তোমরা, তোমাদেরকে এই ফার্স্ট টাইম রিভিল করিয়ে দিলাম, আগের বারে করাইনি, সরি। কোথায় দেখাচ্ছি, 32-83 WB26B। আর এই যে পুরো এই হ্যান্ডেল বারটা চেঞ্জ হয়েছে, পুরো এই হ্যান্ডেল বার চেঞ্জ হয়েছে। যাই হোক, এত ফিউল তো নেই, অল্প মেরে এসেছি। আর এই উইংলেট লাগিয়েছিলাম, আর গাড়িটা একদম চকচক করবে যখন যখন আমি গাড়িটাকে ধোবাবো। গাড়ি তো একদম, কিন্তু লুক দেখো গাইস, পুরো নোংরা হয়ে রয়েছে, কিন্তু গাড়িটার লুক দেখো, ও ভাই। তো গাইস, রেচা রেচা কিছু রিলস শুট হয়েছে, ইনস্টাগ্রাম আইডি তোমরা গিয়ে ফলো করে নাও, ঠিক আছে? তো ওখানে এখন ভালো ভালো তোমরা রিলস দেখতে পারবে। আর ফোন মোটামুটি ঠিকই আছে, ক্যামেরার জন্য একদম পারফেক্ট, আমার তো ভালো লাগছে। তোমরা কোয়ালিটি কেমন আসছে নিশ্চয়ই বলবে, স্টেবিলিটিটা কাঁপছে কিনা সেরকম নিশ্চয়ই কমেন্টে বলো, ঠিক আছে? তো আর এতদিন যে ব্লগ আসেনি চ্যানেলে, একদম রিচ ডাউন হয়ে গেছে। আর এখানে ফটো দেখছো আমাদের আরবাজদার সাথেও ব্লগ এসছে, আরবাজদা যদি বলে তো আমি এই ব্লগে বা একটা শর্ট ভিডিও বানিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা দেখে নিও। আরবাজদার সাথেও ব্লগ আছে, ঠিক আছে? তো আরবাজ মল্লিক তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি। তো এইখানটাই আমরা ব্লগ বানিয়েছিলাম, ঠিক আছে? তো তখন আমার ফোন ছিল না, ওই জন্য আমি স্টোরি দিতে পারিনি, ওই জন্য বলছি তোমাদের ইনস্টাগ্রামে ফলো করে নাও, কখন কী করছি না করছি সব তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো হয়তো এই ব্লগটাই লাস্ট, তারপরে একটা লং ট্যুরের একটা ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি একটা লং ট্যুরের ব্লগ আসবে তোমরা। তো আরবাজদার সাথে ক্রেজি ক্রেজি ব্লগ আসবে, তোমরা দেখতে মিস করলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা দেখতে পাবে আমার ব্লগ, ঠিক আছে? তো আর ওখান থেকে যারা আছো আমাকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও, ঠিক আছে? তো আরও রেচা রেচা কিছু ব্লগ আসতে চলেছে, এখন কন্টিনিউ ব্লগ আসবে। ফোন খুব সাবধানে এবার ইউজ করবো, আমি চেষ্টা করবো যত খুশি। চ্যানেলে একদম রিচ ডাউন হয়ে গিয়েছে, ওটা আমাকে এখন তুলতে হবে, ঠিক আছে? তো এখনও নতুন ফোন, এই ফোনটা হলো কালকে পরশুদিনকে হয়তো নিয়েছি, হয়তো আজকে নিয়ে দুদিন হবে ফোনটা কিনলাম। তো ভাবলাম তোমাদের জন্য ব্লগ বানানোর জন্য নিলাম, তো ব্লগ তো বানাতেই হবে না, হাত ব্যথা হয়ে যায়, ফোনটার অতটা ওয়েট নেই, বাট মনে হয় প্রচুর ওয়েট রয়েছে। এখন তো সকালবেলা, খুব তাড়াতাড়ি রোদ আসবে, তার আগে ভিডিও বানাতে হবে। আর আজকের সারাদিন কী কী করছি না করছি তোমাদের দেখাবো। আরও কী বলবো, ওই ফোনটা ভেঙে গেল, কত কষ্ট করে তিনটে ব্লগ বানিয়েছিলাম, একটা আন্দুল পোতার ছিল, তোমরা যেমন কি দেখলে আমি বলেছিলাম আন্দুল পোতার ব্লগ আসছে, খড়িবেরের ব্লগ আসবে বলেছিলাম, আর একটা ব্লগ ছিল, তিনটে ব্লগ একদম থাম্বেল ফাম্বেল সব এডিট ছিল, সব গেল ফোনটা। চেষ্টা করবো ফোনটা সারানোর, যদি পেয়ে যাই তো খুবই ভালো, আপলোড করতে পারবো তাহলে ভিডিওগুলো নিয়ে, বাট নাহলে এই ভিডিওটাই হয়তো আজ রাতের মধ্যে আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো এগোনো যাক, আর ভিডিওটাই সাবস্ক্রাইব করে নিও, ভিডিও লাইক করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব, তাড়াতাড়ি 1K কমপ্লিট করো, তাড়াতাড়ি 1K কমপ্লিট করো, চলো লেটস গো। আমরা ফটোশ্যুট চলে এসেছি নেক্সট ডে, সবাই যে দাদারা তুলছে, এখানে একটা সিরিয়াল রয়েছে, তো তোমাদের সাথে এখানে বেশি এ করতে পারবো না, বাট আমি পরে তোমাদের সব খুলে বলছি, ঠিক আছে? আমরা চলে এসেছি মালঞ্চই, আর এখন সুজন উইলি করবে, ওই যে সুজন এখন উইলে করবে, চলো ওর উইলিটা দেখি।
আছে, তো ভিডিওটা দেখতে থাকো, আমি আগে থেকে ঘুরিয়ে উইলি মেরে আসছি, তার মধ্যে রাস্তাও ভিজে ওই জন্য উইলিটা ভালোভাবে হচ্ছে না, বাট তোমাদের জন্য ট্রাই করবো। খুব সুন্দর উইলে তোলে, এখন রাস্তা ভেজা ওইভাবে উইলি হবে না, তো ভাই চেষ্টা করছে। ও ও সেই সেই অসাধারণ, ওই রাস্তাটা শুকনো আছে, ওখানে যাওয়া যাক, ওই রাস্তায় যা। ও মাই গড, সেই সেই উইলি করলো। মাই গড, সেই আই টু